চাঁদপুরে নৌথানা পুলিশের অভিযানে সাত নৌকাসহ 35 জেলে আটক। মা ইলিশ রক্ষায় চাঁদপুর নৌথানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার রাত 12টা থেকে গতকাল সোমবার ভোর 5টা পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাত জেলে নৌকাসহ মোট 35 জন জেলেকে আটক করা হয়েছে। চাঁদপুর নৌথানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ও হান্নাচর ইউনিয়নের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সরকারের নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণকালে অপ্রাপ্তবয়স্কসহ 35 জন জেলেকে আটক করে। আটককৃতরা হল মাঝের চরের আজাদ সালাম ব্যাপারী, আব্বাস আলী, দক্ষিণ মাথাভাঙ্গার ইসমাইল, মনির, মোহাম্মদ সরকার, সরকার কান্দির সোয়েল দেওয়ান, মোবারক, পূর্ব বকাউল কান্দির হজরত আলী, রাজরাজেশ্বরের খলিল ব্যাপারী, ব্যাপারী কান্দি, তারাবুনিয়া বাককান্দির আফজাল হোসেন, তারাবুনিয়া মোল্লা কান্দির শাকিল মিজি, খোরশেদ, মহেশখালী মতলব উত্তরের আলমগীর খান, আলামিন, শুকুর আলী, শাহালম, লিটন ঢালী, চর ভৈরবী হাইমচরের মানিক, মাজিদ কান্দির আবুল কালাম, বকুল কান্দির রাজরাজেশ্বরের নুরুদ্দিন হাওলাদার। অপ্রাপ্তবয়স্ক জেলেরা হল হৃদয়, ওমর ফারুক, সুজন, শাহজালাল মিয়া, নাজমুল, রায়হান, হাবিবুল্লাহ, আমির, ইয়াসিন, শাহাদাত, ফজলুল হক, অলিউল্লাহ ও নাইম। প্রাপ্তবয়স্ক জেলেদের বিরুদ্ধে পুলিশ মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে। অপ্রাপ্তবয়স্ক জেলেদেরকে তাদের পরিবারের জিম্মায় দিয়েছে চাঁদপুর নৌথানা পুলিশ।